দশম অধ্যায় বৃত্ত প্রতিদিন আমরা কিছু জিনিস দেখি ও ব্যবহার করি যা বৃত্তাকার যেমন গাড়ির চাকা চুরি ঘড়ি বোতাম থালা মুদ্রা ইত্যাদি আমরা দেখি যে ঘড়ির সেকেন্ডের কাটার অগ্রভাগ গোলাকার পথে ঘুরতে থাকে সেকেন্ডের কাটার অগ্রভাগ যে পথ চিহ্নিত করে একে বৃত্ত বলে বৃত্তাকার বস্তুকে আমরা নানাভাবে ব্যবহার করি অধ্যায় শেষে শিক্ষার্থীরা বৃত্তের ধারণা লাভ করবে পাই এর ধারণা ব্যাখ্যা করতে পারবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করতে পারবে বৃত্ত সংক্রান্ত উপবদ্য প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে এবং পরিমাপক ফিতা ব্যবহার করে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে চতুর্ভুজো বৃত্তের ক্ষেত্রফলের সাহায্যে বেলুনের পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে দশ দশমিক এক বৃত্ত এক টাকার একটি বাংলাদেশি মুদ্রা নিয়ে সাদা কাগজের উপর রেখে মুদ্রাটির মাছ বরাবর বা হাতের তর্জনী দিয়ে চেপে ধরি এ অবস্থায় ডানহাতে সরু পেন্সিল নিয়ে মুদ্রাটির গাগ এসে চারদিকে ঘুরিয়ে আনি মুদ্রাটি সরিয়ে নিলে কাগজে একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা দেখা যাবে এটি একটি বৃত্ত নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য পেন্সিল কম্পাস ব্যবহার করা হয় কম্পাসের কাটাটি কাগজের উপর চেপে ধরে অপর প্রান্তে সংযুক্ত পেন্সিলটি কাগজের উপর চারদিকে ঘুরিয়ে আনলেই একটি বৃত্ত আঁকা হয়ে থাকে যেমনটি চিত্রে দেখানো হয়েছে এখানে এ বিন্দুতে কম্পাসের কাটাটি রেখে অপর প্রান্তে সংযুক্ত পেনসিলটি কাগজের উপর চারদিকে ঘুরালে একটি বৃত্ত তৈরি হয় এই নির্দিষ্ট বিন্দুটি বৃত্তির কেন্দ্র এই নির্দিষ্ট বিন্দুটি অর্থাৎ এ বিন্দুটি বৃত্তির কেন্দ্র কেন্দ্র থেকে সমদরবর্তী যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় এখানে ওপি ব্যাসার্ধ কাজ এক পেন্সিল কম্পারের সাহায্যে ও কেন্দ্রবিশিষ্ট চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁক বৃত্তির উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু এ বি সি ডি নিয়ে কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখাংশগুলো আঁকো রেখাংশগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো কি লক্ষ্য করো এখানে কেন্দ্র থেকে একই বৃত্তের সমান হয় দশ দশমিক দুই বৃত্তের জ্যা ও চাপ পাশের চিত্রে একটি বৃত্ত দেখানো হয়েছে যার কেন্দ্র ও এখানে একটি বৃত্ত দেখানো হয়েছে যার কেন্দ্র ও বৃত্তের উপর যে কোনো বিন্দু পিকিউ নিয়ে এদের সংযোগ রেখাংশ পিকিউ টানি পিকিউ রেখাংশ বৃত্তটির একটি জে যে দ্বারা বৃত্তটির দুটি অংশে বিভক্ত হয়েছে যেটির দুই পাশের দুই অংশে বৃত্তটির উপর দুইটি বিন্দু ওয়াইও জেড নিলে ওই দুটি অংশের নাম পিওয়াই কিউ ও পিজেড কিউ অংশ যে দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে বা সংক্ষেপে চাপ বলে চিত্রে পিকিউ জা দ্বারা সৃষ্ট চাপ দুটি হচ্ছে পিওয়াই কিউ ও পিজেড কিউ চাপ বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি যা প্রত্যেকটি জ্যা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে ধন্যবাদ